হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি ঝুরমা। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা হচ্ছে ওভেনে কিভাবে বিফ কারি করা যায়। এখানে আপনি চিকেনও করতে পারেন, বিফও করতে পারেন, কিন্তু আমি আজকে বিফ করছি। এটা ওভেনে করলে সফট হবে এবং জুসিও হয়। আপনারা এটা যে কোনো মাংস দিয়েই করতে পারেন। আমি আজকে বিফ দিয়ে করেছি। এটা খুবই মজাদার, খুবই সফট এবং খুবই ইয়ামি। তাহলে চলুন আমার রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিচ্ছি। এখানে আমি যা ইনগ্রেডিয়েন্ট নিয়েছি তা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি অনিয়ন, বড় একটা অনিয়ন স্লাইস করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি টমেটো, বড় দুইটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি এখানে হলুদ মরিচ, ধনের গুঁড়া, সাথে রয়েছে আদা রসুনের পেস্ট, সাথে এখানে বেসন নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, কাঁচা মরিচ কিছু নিয়েছি কুচি করে কেটে, আবার আদা কুচি করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি কিছু ড্রাই মশলা, আর এখানে আমি বিফ নিয়েছি 4 পাউন্ডের মতো। এখন আমি প্রথমে বিফকে একটু কিছু লবণ, বিফের সাথে আমি লবণ আর প্রথমেই লবণ দিয়ে নিব। 1 টিস্পুন আমি লবণ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট বুঝে দিয়ে নেবেন। সাথে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, এখানে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। এটা এগুলো দিয়ে সাথে আমি দিব মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়া 1 টিস্পুন নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে, আপনারা যদি ঝাল বেশি খেতে চান আরও মিক্স করতে পারেন। আমি এখন অল্প করে দিয়ে নিচ্ছি, যেহেতু আমি পরে আবার মরিচ কিছু ইউজ করব। তাই এখন এটাকে আমি মেখে আমি 15 অর 20 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব। এখন আমি একটা বল নিয়েছি, বলের মধ্যে আমি প্রথমে আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন বেসন, সাথে আমি কিছু গুঁড়া মশলা, ধনে জিরা আর মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি মিক্স করে নিব। এটা যাতে মাংসটা একটু গ্রেভি হয়, আমি যখন মাংসটা কুক করব তখন এটা আমি অ্যাড করব যাতে এটা গ্রেভি হয়। তো আপনারা দেখবেন যখন মাংস কুক করবেন তখন এটার সাথে একটু মশলা বেশি অ্যাড করলে একটু গ্রেভি হয়ে যায়। এখন আমি একটা ফ্রাই প্যান চুলায় চড়িয়ে নিয়েছি, এটাকে আমি মিডিয়াম হিটে দিয়ে নিয়েছি। এখন এতে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি 1 কাপের মতো দিয়ে দিব। আপনারা সবসময় দেখতে পান আমি 1 কাপই বেশি ইউজ করি, যেহেতু আমি খুব কম পরিমাণে অয়েল ইউজ করি তাই আমি অল্প পরিমাণ তেল দিয়ে থাকি। সাথে এখানে আমি ড্রাই যে মশলা নিয়েছি, শুকনো মরিচ, এলাচি, দারচিনি আর আস্ত জিরা, এগুলো আমি এখানে দিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা একটু যখন ভাজা ভাজা হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, যে ছোটো করে কেটে নিয়েছি কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আপনারা এটাকে স্কিপ করতে পারেন যদি ঝাল খেতে না চান। সাথে আমি অনিয়ন, বড় একটা সাইজের অনিয়ন আমি কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি, অনিয়ন দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন ভালো করে নেড়ে নেব। এটা একটু একটু হালকা ভাজা হয়ে গেলে অনেক ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে অ্যাড করে নেব। দেখতে পাচ্ছি আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি, একটু হালকা হালকা করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আর সেটা আমি অ্যাড করব এখন টমেটো, যে আমি কেটে রেখেছি যে সাইজ করে বড় সাইজে টমেটো, আদা রসুনের পেস্ট সবই আমি এক এক করে একে অ্যাড করব। আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আমি এক এক করে সবই দিয়ে দিব। এখন এটা একটু আস্তে একটু কষানো হবে যাতে এটা খুব জুসি হয়। এখন এটা আস্তে নেড়ে করে নেব। এখন এর সাথে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি 1 টিস্পুন হলুদ নিয়েছি, হলুদ পাউডার এটা আমি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি, নেড়ে করে নেব। তারপর এর মধ্যে আমি সল্ট অ্যাড করে দিয়েছি,
সল্ট আমি 1 টিস্পুন সল্ট নিয়েছি আপনারা স্বাদমতো আরো নিয়ে নিতে পারেন এখন আমি টমেটো অ্যাড করে দিয়েছি এখানে আমি বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি আপনারা যদি গ্রেভি বেশি করতে চান আপনারা টমেটো একটু বেশি অ্যাড করতে পারেন আপনাদের টেস্ট বুঝে আপনারা করে নেবেন আর যদি লবণটা আপনারা পরে টেস্ট করে দেখবেন যদি লবণটা আপনাদের মনে হয় যে কম হয়েছে আপনারা আর একটু অ্যাড করে নেবেন তো খুবই মজাদার খুবই জুসি জাস্ট ওভেনে করে নিতে পারবেন আপনি প্রেশার কুকারও করতে পারেন যদি প্রেশার কুকার ইউজ করতে চান এখন যে আমি মাংস মেখে রেখেছিলাম সেই মাংস এখন এর মধ্যে আমি দিয়ে দিব মাংস দিয়ে এটাকে আমি আস্তে আস্তে কষিয়ে নেব আস্তে আস্তে আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে এটা হালকা একটু আমাকে এটা পানিটা একটু কমিয়ে নিতে হবে একটু হালকা কষিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারবেন এটা একটা মজাদার এখানে আমি আদা স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এটার জন্য মাংসের স্মেলটা একটু অন্যরকম একটা স্মেল মজাদার একটা স্মেল আপনারা পেয়ে যাবেন এখানে আমি অলরেডি স্মেল পাচ্ছি খুবই মজার স্মেল অলরেডি আমি পেয়ে যাচ্ছি এখন যে আমি পাউডারটা যে মিক্স করে রেখেছিলাম সেই পাউডার যে বেসন আর হলুদ বেসন ধনে জিরা দিয়ে যে পাউডার করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি তাতে এটা হচ্ছে একটু গ্রেভি হবে আর একটু জুসিও হবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটা অনেকটুকু কুক হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ পরে এটাকে আমি ওভেনে দিয়ে দিব ওভেনে দিয়ে দিয়ে এটা ভালো করে একদম সফট হয়ে যাবে যখন ওভেনে দিব এটা একদম সফট হবে এখন এটাকে আমি একটু কিছুক্ষণের জন্য কভার করে দিচ্ছি তারপর এখন একটা আমি ফয়েলের পেপার দিয়ে ঢেকে এটাকে আমি ওভেনে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন এটাকে আমি বের করে নিয়েছি জাস্ট 20 মিনিট ওভেনে দিয়েছিলাম এখন এটাকে আমি বের করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি কুকড হয়ে গিয়েছে জাস্ট আমি এর সাথে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইয়ামি এন্ড মাংস খুব সফট হয়ে গিয়েছে এর সাথে আমি জাস্ট অ্যাড করব এখানে এখানে আমি হচ্ছে গরম মশলা কিছু দিয়ে দিয়েছি সাথে এটার সাথে আমি আবার জিরা পাউডার করেও দিয়ে দিয়েছি একসাথে আমি এটা দিয়ে দিয়েছি এখন এর সাথে অ্যাড করব যেটা স্পেশাল সেটা হচ্ছে বাটার আমি দুই স্লাইস বাটার এখানে কেটে নিয়েছি এখন বাটার দিয়ে দিয়েছি আপনারা অনেক সময় দেখবেন বাটার আগে দিলে একরকম স্মেল আসে পরে দিলে অন্য একটা স্মেল আসে তাই আমি এটা এখন কুকের পরে আমি দিয়েছি এটা স্মেলটা খুব মজার একটা স্মেল আসছে এখন এটাকে আমি 2-3 মিনিটের জন্য এটাকে আমি একটু আগুনে দিয়ে এটাকে আমি মেল্ট করে নেব বাটারটা মেল্ট হলে আমি এটাকে তুলে নেব জাস্ট 1-2 মিনিটের জন্য এই তো হয়ে গিয়েছে আমার মজাদার ওভেনে বিফ কারি আপনারা চিকেনও করতে পারেন আমি বিফ করে নিয়েছি এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই জুসি হয়েছে এবং মাংসটা আস্ত রয়েছে কিন্তু এটা ভিতরটা একদম সফট হয়ে গিয়েছে এখন একটা আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা ভাত রুটি পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন তাহলে আজকে আমি এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন ওকে পরে কোনো একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ওকে বাই